রহস্যের জট খুলছে না। কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ চাল আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের, তবে শিগগিরই সব খোলাসা হবে বলে আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী। গোয়েন্দা পুলিশ যেটি বলছে যে হাড় মাংস আলাদা করায় আজিমের মরদেহ পাওয়ার সম্ভাবনা তারা দেখছেন না। তারা আরও বলছেন যে দুই মাস আগে এই খুনের পরিকল্পনা হয় দুটি জায়গায়, ঢাকার গুলশানে এবং বসুন্ধরার আরেকটি বাসায়। এদিকে হত্যার অন্যতম সন্দেহভাজন সিয়ামকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এই লাল গাড়িতেই কলকাতায় চলাফেরা করেছেন খুন হওয়া ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল ইসলাম আজিম। তাকে হত্যার পর মরদেহ গুমে যে গাড়ি ব্যবহার করা হয়েছে সেটি রং সাদা। ভারতের সিআইডি বলছে হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত, আর তাতে ব্যবহার করা হয়েছে দুটি গাড়ি। এর মধ্যে মরদেহ বহন করা সাদা গাড়িটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে গাড়ির চালক ও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অন্যতম সন্দেহভাজন সিয়ামকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায় প্রথমে বাংলাদেশেই হত্যার পরিকল্পনা হলেও পরে বদল হয় সিদ্ধান্ত। হত্যার পর মরদেহ থেকে আলাদা করা হয় হাড় ও মাংস, পরে তা ফেলে দেওয়া হয় বিভিন্ন স্থানে। তারা একদিকে যারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড়ির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে। এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে, যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা ই করে নিয়েছেন, যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছি, এটা মশলা তো মাংস, এরকম বলবে। তবে হত্যাকাণ্ডের মূল কারণ এখনো জানা যায়নি। নারীকে দিয়ে হানি ট্রেপ করা হয়েছে না, সেখানে টাকার কোনো ঘটনা ছিল বা সেখানে কোনো রাজনৈতিক কোনো মানে ইয়ে ছিল, সেখানে কি অর্থনৈতিকভাবে কোনো ইয়ে ছিল, অথবা সেখানে এলাকার দুর্বৃত্তদের দমন করতে গিয়ে কোনো গ্রুপ সৃষ্টি হয়েছে, সব কিছুই তদন্ত শেষ করে না বলা যাবে না। আর সরকারের দুই মন্ত্রী জানান খুনিরা প্রায় চিহ্নিত, শীঘ্রই খোলাসা হবে সব। দুই দেশের গোয়েন্দারাই সমন্বিতভাবেই পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। যেহেতু বিষয়টা তদন্তাধীন সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না, আমরা খুব সহসায় সব কিছু জানতে পারবেন। কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত প্রায় মানে কাছাকাছি এসে গিয়েছি। আমরা শুধু ঘোষণার বাকি, ঘোষণাটা দেব আমরা সম্পূর্ণ মানে একমত হতে পারলে, দুই দেশের গোয়েন্দারা একমত হতে পারলে। তদন্তের প্রয়োজনে ভারতে বাংলাদেশের টিম পাঠানোর কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুই দেশের গোয়েন্দা সংস্থারাই কাজ করছেন। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।